স্নায়ুস্পন্দন কবি সুমিত্রা তালুকদার। অশ্বমেধের ঘোড়াগুলো আজও ছুটে আসে নরম ঘাসের লোভে তপবনে। মানুষ তপস্যাহীন সত্য থেকে ক্রমশই দূরে আক্রান্ত কুটিল রাজনীতিতে। অ্যাঞ্জেলো রুশ লেলিনের চেতনায় স্মরণীয় শতক পৃথিবী মানুষের হৃদয়ে চেতনার কম্পাস। উত্তর মেরু জীবন সমুদ্রে দিকভ্রান্ত নাবিকের মতো ঘূর্ণায়মান। সতী সাবিত্রীরা রাজপথের অলিতে গলিতে জন্ম দিয়ে চলেছে লব কুশের। রাত্রির গহীনে উদ্ধত ঘোড়াদের রশিকে টেনে ধরে যুদ্ধের আহ্বান জানানোর কেউ নেই আজ। কলির অট্টহাসি রাজপথের শূন্যতাকে ভেঙে খান খান করে দেয়। তারুণ্যের দুরন্ত স্পর্ধা ও বিপরোয়া সাহসে অশ্বমেধের ঘোড়ার ঝুঁটি ধরে যুদ্ধ ঘোষণা করেছিল সেই লব কুশ। কোথায় তোমরা আগামী? তুমি ওঠো জাগো, সময়ের স্নায়ু স্পন্দন খসিয়ে জাগ্রত করো তাদের। ছিনিয়ে আনুক রক্ত সাগরের জয়, আসুক সত্য ও সাম্যের যুগ। শহীদের রক্তে আনা এই বাংলা ভাষা মাতৃভাষার যে লড়াই করে গিয়েছিলেন সেই সমস্ত শহীদদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও শত কোটি কোটি প্রণাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাংলা ভাষাকে আজীবন চিরজীবন আমার হৃদয়ে স্থান করে থাকব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।